সাদ্দাম ইনানের ভেরিফাইড পেজ বন্ধ করল মেটা পরবর্তী টার্গেট সময় নিউজ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় তা বন্ধ করা হয় শনিবার মধ্যরাতে সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায় না অন্যদিকে আজ সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয় সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে এক আবেদনকারী শুভকে পাঠনাক মিলে বলা হয় গুড নিউজ দ্যাট

মুর্শিদ দরবার কমিউনিটি নামে এক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এরপর তাদের পরবর্তী লক্ষ্য সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ নিষ্ক্রিয় করা এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দা হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি